আগত আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি ইসলামপুর পৌরসভার যে 13 নম্বর ওয়ার্ড রয়েছে, শান্তিনগর যেই এলাকাকে বলা হয় সেই শান্তিনগর এলাকায়। যেমনটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানকার কিন্তু ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন ধারাধন অসিত সেন, মাত্র অসিত সেন যে রয়েছে তিনি কিন্তু এই মুহূর্তে তারাই শিক্ষাগত দিকে যারা সাফল্য পায় তাদেরকে কিন্তু উৎসাহী করতে তিনি সদাই তৎপর হন, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আপনাদেরকেও সেই চিত্র দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন অসিত সেন যে রয়েছেন ওয়ার্ডের 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি রয়েছেন, তিনি রয়েছেন ইসলামপুর তাকে কিন্তু মাফ করবেন মহকুমার যে আমরা কিন্তু আপনাদেরকে কালকে দেখিয়েছি, আজকে আমরা দেখাচ্ছি ইসলামপুর যে 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি রয়েছেন অসিত সেন সদাই রয়েছেন এবং যে রয়েছে তার ভবিষ্যতে শুভকামনা হাতে এবং পড়াশোনায় উৎসাহিত করছে। আমরা সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করছি যিনি রয়েছেন অসিত সেন তার সাথে। ইসলামপুর উচ্চ বিদ্যালয় থেকে প্রথম স্থান অধিকার করেছেন তাকে আমি সামান্য একটা ডায়েরি একটা ফুলের তোড়া দিয়ে তাকে সম্বোধনাছি। উনি যাতে ও যাতে আরো আগামী দিনে আরো ভালো পড়াশোনা করে আরো ভালো জায়গায় যাবে এটা আমি ওকে আশীর্বাদ করছি। আগামী দিনে আমাদেরও আশা আছে যে ও আরো ভালো জায়গায় যাবে। অবশ্যই অনেকেই অনুপ্রেরিত হবে এবং অনেকেই আমাদের পাড়া থেকে পরীক্ষা দিয়ে সকলেই পাস করেছে, আমার কাছে যেহেতু খবর আছে তার থেকে ভালো রেজাল্ট এবং ওকে যারা সহযোগিতা করেছে স্কুল টিচার থেকে শুরু করে প্রাইভেট টিচার থেকে শুরু করে এবং বিশেষ করে ওর মা এবং বাবা এবং আত্মীয় স্বজন যারা আছে খুব সহযোগিতা করেছে, আমি খুব মানে আনন্দিত যে এটা একটা ভালো রেজাল্ট করে আগামী দিনে যাতে আরও ভালো রেজাল্ট করে আমরা তাকে আশীর্বাদ দিচ্ছি যাতে আগামী দিনে আরও ভালো রেজাল্ট করে আর একটা ভালো জায়গায় যায় আমাদের পাড়ার 13 নম্বর ওয়ার্ডের গর্ব জায়গা তৈরি করে। আমরা প্রিয়মের সাথে কথা বলে পরীক্ষা দিবে মাধ্যমিক তাদের জন্য যদি বলতে চাই যে তাদেরকে পড়াশোনা ভালো করে চালিয়ে যেতে হবে, মানে যদি যদি ভালো করে একদম সিরিয়াসনেস ভাবে পড়ে যেতে পড়ে যায় তাহলে আমার থেকেও তারা ভালো রেজাল্ট করতে পারে এটুকুই। ভালো করেছে আর একটু আশা করেছিলাম, তবে যাই হোক যেটুকু করেছে এখন আপনাদের সবার সহযোগিতা আশীর্বাদের জন্য যেটুকু করেছে ওর স্কুল শিক্ষক গৃহ শিক্ষক সবাই ওকে সহযোগিতা করেছে, ওর বাড়ির সবাই আত্মীয় স্বজন সবাই মিলে ওকে সহযোগিতা করেছে। ওর পড়াশোনার সময় কেমন গাইডিং করতেন? গাইডিং বলতে দেখুন সেরকম ভাবে তো আমরা দেখাতে পারিনি কিন্তু হ্যাঁ ওর বাবা বা আমি মানে কি পড়ছে না পড়ছে কতটুকু কি করছে স্যাররা মানে স্কুলেও তো সেরকম ভাবে লকডাউনের জন্য স্কুল হয়নি, তবে যে টিউশন পড়তে যেত মানে পরীক্ষা নিত কতটা মার্কস পাচ্ছে না পাচ্ছে কি করছে না করছে মানে স্যারদের সাথে সবসময় কন্টিনিউ আমাদের কথা হতে থাকতো, তো সবাই বলেছে যে না ওর মেয়েকে নিয়ে কোনো সমস্যা নেই আগামীতে ও ভালো করবে এইটুকু। 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা পড়াশোনা? মোটামুটি ওর পড়ার টাইমটা কি মানে ওর মানে রাতে পড়াটা বেশি করতো দিনে পড়াটা কম করতো, মানে সিরিয়াসভাবে যে একভাবে পড়ে যাবে সেটা না, মোটামুটি দিনের মধ্যে 3-4 ঘন্টা রাত্রেও 4-5 ঘন্টা পড়তো। যেমনটাই কিন্তু আপনারা এখানে দেখতে পেলেন যে যে ছাত্র রয়েছে ইসলামপুর হাই স্কুলের প্রথম স্থান রয়েছে এবং ইসলামপুর যে